হাই ফ্রেন্ডস, জিতেজিকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি কি জানেন প্রতিদিন কি খেলে স্মৃতিশক্তি দ্বিগুণ পরিমাণ বাড়বে? দাঁড়িয়ে জল খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? রাতের বেলা জন্মালে ওই ব্যক্তি কেমন স্বভাবের হবে? কোন ফল খেলে ক্যান্সার প্রতিরোধ হবে? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয়? ঢেঁড়স, গাজর, করলা, ফুলকপি। সঠিক উত্তরটি হবে করলা। সব থেকে বেশি বয়স্ক মানুষ আছে কোন দেশে? ভারত, জাপান, আমেরিকা, বাংলাদেশ। সঠিক উত্তরটি হবে জাপান। কি খেলে টেনশন দূর হয়? ডিম, কলা, রসুন, চকলেট। সঠিক উত্তরটি হবে কলা। খুব টেনশন লাগলে একটি কলা খেয়ে নিন, দেখবেন কিছুটা হলেও হালকা লাগছে আপনার মন। আসলে কলায় রয়েছে অনেক পুষ্টিগুণ। এক্ষেত্রে কলার মধ্যে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন, এই সব মিলিয়ে কলা শরীরে রক্ত চলাচল বাড়াতে পারে। এক্ষেত্রে শরীরে অক্সিজেনের পরিমাণও বাড়ে, সেই কারণে অক্সিজেন ব্রেন সেলে পৌঁছে যায়, তাই মানুষের স্ট্রেস অনেকটাই দূর হয়। বর্ষাকালে কিসের রস মাথায় দিলে খুশকি কমে যায়? পেঁয়াজের রস, রসুনের রস, আলুর রস, লেবুর রস। সঠিক উত্তরটি হবে পেঁয়াজের রস। দুটো পেঁয়াজ ভালো করে কেটে নিন, তারপর বেটে এক মগ জলে মিশিয়ে নিয়ে মাথায় এই রস ভালো করে লাগিয়ে মালিশ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এইভাবে সপ্তাহে দুবার পেঁয়াজের রস মাথায় মাখলে খুশকির সমস্যার সমাধান অত্যন্ত তাড়াতাড়ি পেয়ে যাবেন। খাওয়ার কত সময় পরে ঘুমানো উচিত? 1 ঘন্টা, 2 ঘন্টা, 30 মিনিট, 1.5 ঘন্টা। সঠিক উত্তরটি হবে 2 ঘন্টা। খাওয়ার পর 2 ঘন্টা পর ঘুমোলে আপনার হজমে সমস্যা হবে না, এর ফলে পেটে গ্যাসের সমস্যাও সৃষ্টি হবে না এবং শরীরে টক্সিন জমতে দেবে না, এর ফলে আপনার শরীর ভালো থাকবে। কোন ফল খেলে তাড়াতাড়ি কোষ্ঠকাঠিন্য দূর হয়? নাশপাতি, কাঁঠাল, আপেল, আঙ্গুর। সঠিক উত্তরটি হবে আপেল। চিকিৎসকেরা বলেন আপেল কোষ্ঠকাঠিন্য সারাতে সক্ষম। আপেলে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা কোষ্ঠকাঠিন্যতে খুবই মানুষের উপকারে লাগে। আপনি যদি কোষ্ঠকাঠিন্যতে ভুগে থাকেন, অবশ্যই খোসাসহ আপেল খাবেন। রোজ সকালে একটি করে আপেল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। রাতের বেলা যারা জন্মগ্রহণ করে তারা কেমন স্বভাবের হয়? কল্পনাপ্রবণ, দুষ্টু, বেশি চালাক না হিংসুটে? সঠিক উত্তরটি হবে কল্পনাপ্রবণ। জন্ম তারিখের পাশাপাশি জন্ম সময় থেকেও আমরা অনেক কিছু জানতে পারি। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাত্রিবেলায় যারা জন্মান তারা বেজায় উৎসাহপ্রবণ এবং খুবই ভালো মনের মানুষ হয়।
শুধু তাই নয়, এরা কল্পনাপ্রবণ হওয়ার কারণে ক্রিয়েটিভ ফিল্ডে খুব সুনাম অর্জন করেন। এরা খুব বুদ্ধিমান এবং বেজায় সমালোচকও হয়ে থাকেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।